সৌরজগৎ সৃষ্টিকর্তার এক অপার বিস্ময়। আমরা অধিকাংশ বিশ্বাস করি আমরাই হয়তো সৌরজগতের সবচাইতে বুদ্ধিমান প্রাণী যারা পৃথিবীতে বাস করছে, কিন্তু আসলে কি তাই? বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন আমাদের পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। পৃথিবীর ইতিহাসে হিউম্যান রেভলিউশন ছাড়াও কিছু ঘটনা মানুষকে আরো কিছু চিন্তার ধাঁধায় ফেলে দেয়, যেমন ইটি বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল, অন্য অর্থে এলিয়েনের অস্তিত্ব। আবার এর অস্তিত্বে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। ইটির বিষয়টা এখনো অনেকটাই তর্ক সাপেক্ষ, তবে বিশ্বের অনেক খ্যাতনামা বিজ্ঞানীরাও এদের অস্তিত্বকে স্বীকার করে নেন। যদিও এ বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে এ বিষয়ে বিভাজন, তবে মূল কথাটি হচ্ছে যার যার বিশ্বাস তার তার কাছে। কারো উপর বিশ্বাস চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার জীবনে এমন কিছু ঘটেছিল যার কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব না। আমার জীবনের গল্পে যা ঘটেছিল সেটা বিশ্বাস বা অবিশ্বাসের বিষয়টা যার যার ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন আমি আমাদের গল্প বলব, এলিয়েন ও রুম্পার গল্প। ধৈর্য, চোখে ঠুয়া দিব কিন্তু। নাই মানে ওর হাতে ওইটা কি? এটা নে, এটা নে, তাড়াতাড়ি নে। কথাটা শুনেন বস, মানে সরি বস, আমি আসলে অনেক অনেক সরি, মানে ভুল জায়গায় ভুল সময় ভুল টার্গেট করছি বস। আমি শিক্ষিত মানে বেকার, মানে কি করবো, চিন্তা আমার প্রফেশনাল না, আমার একটা 2 নম্বর ক্যাম্পাস। প্রমিস করতেছি আজ সারা জীবনে কোনো সময় করবো না। আপনি কাজ, আই এম নট ফ্রম ইয়োর প্ল্যানেট। হ্যাঁ হ্যাঁ, বস কি কি বললেন? আমি তোমাদের গ্রহের কেউ নই, আমি এই গ্রহে একটি অ্যাসাইনমেন্টে এসেছি।
কানে ঠিক শুনতেছি তো, চেক করতেছি। কি কি বলতেছেন আপনি এগুলা? আপনি ঠিক শুনছেন, আমার ল্যান্ড করার কথা ছিল নর্থ ইস্ট একটা পয়েন্টে, বাট আমার স্পেসশিপের একটা প্রবলেম হয়, আমার ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে। চোখ দেখি আপনার উল্টা সিদ্ধ কিছু খাইছেন, উল্টা পাল্টা করতেছেন। আপনার কি আবার আমার পাওয়ার দেখার ইচ্ছা আছে? না, পাওয়ার দেখার ইচ্ছা নেই, বিশ্বাস করছি। ঠিক আছে, আপনি আমাকে হেল্প করবেন? আমি আমার সেন্ট্রাল স্টেশনের ফ্রিকোয়েন্সি পাচ্ছি না। আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি যেটা বলতেছেন আমার কিছুটা বুঝতেছি, পুরো এখনো বুঝি নাই। মানে আমার আর আপনার এই জায়গাটা এখন থাকাটা নিরাপদ নয়। চলেন অন্য জায়গায় যাই, কথা বলবো। হ্যাঁ আসেন। আপনারাও কি আমাদের মতো মানুষ? আমাদের টেকনোলজি মানুষদের টেকনোলজি থেকে অনেক অনেক অ্যাডভান্সড। আমরা দেখতে অনেকটা একরকম হলেও আমাদের মাঝে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। জানতে পারি আসলে পার্থক্য কি? মানুষ অনেক এক্সপ্রেসিভ, অনুভূতিশীল, আমাদের চেয়ে অনেক অনেক বেশি। তোমরা যখন কষ্ট পাও তোমরা কাঁদো, আমরা কাঁদতে পারি না। তোমাদের যখন আনন্দ হয় তোমরা হাসো, তোমরা অনেক হাসো, আমরা তেমন হাসতে পারি না। তোমাদের কষ্ট হলে তোমরা সেটা প্রকাশ করো, আমরা প্রকাশ করতে পারি না। সব অনুভূতিগুলোই আমাদের আছে কিন্তু স্তিমিত, তোমাদেরগুলো অনেক বেশি প্রকাশিত। আর সবচেয়ে বেশি আমাদের কাছে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ বুঝবার জন্যে, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার অনুভূতি। আমরা এই ব্যাপারটা এখনও বুঝতে পারি না, আর এজন্যই আমার এই পৃথিবীতে আসা। এবং স্টাডি করে তোমাদের সব ইমোশনই আমরা বুঝতে পেরেছি, কিন্তু এই একটা ইমোশন আমরা বুঝতে পারছি না, লাভ, ভালোবাসার ক্ষমতা। আর এই ভালোবাসার ক্ষমতাটা বুঝবার জন্যই আমার এই মিশন। এই মিস্ত্রিটাকে আমাকে উদ্ঘাটন করতেই হবে। ব্রাদার, আপনি তো মানুষই না, কিভাবে আপনি মানে আপনার এই কাজটায় সফল হবেন যদি আপনি মানুষের সাথে মিশতে না পারলেন? তোমাদের সাথে মেশার জন্য যথেষ্ট ট্রেনিং আমার হয়েছে। তোমাদের ভাষা এবং আচরণগত বৈশিষ্ট্য অনেকটাই আমার আয়ত্তে। মানে আপনার যে নিজের আত্মরক্ষার ক্ষমতা আছে সেটা তো আমার কাছে পরিষ্কার, আমি স্বচক্ষে দেখছি, অসুবিধা নেই। কিন্তু তারপরেও মানুষ কিন্তু হেভি ডেঞ্জারাস। মানুষ যে কখন কোন দিক দিয়ে আপনার কোন ক্ষতি করবো আপনি কিন্তু টের পাবেন না, বুঝছেন? মানুষ হইতে কিন্তু পুরোপুরি সাবধান, সাবধান থাকতে হবে। মানুষ যে বিপজ্জনক সেটা আমাদের জানে, কিন্তু যেটা আমাদের অজানা সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার ক্ষমতা। কি কারণে তোমাদেরই এক জাতি ব্রিটিশদের রাজা কিং সেভেন দি এডওয়ার্ড কৃষকের মেয়ের জন্য ক্ষমতা ছেড়ে দেয়? কি কারণে বাবা মা তার জীবনের চেয়ে বেশি তার সন্তানের জীবনকে মূল্য দেয়? এই ব্যাপারগুলো আমরা বুঝি না, আর এই ব্যাপারটার কারণেই তোমরা এখনও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টিকে আছো। আমার কাছে মানে আপনার নিয়তটা পুরোপুরি পরিষ্কার, আমি বুঝতে পারছি জিনিসটা। কিন্তু আপনি যদি আমার কোনো ক্ষতি না করেন তাহলে আমি আপনার উপকার করব, সমস্যা নেই। কিন্তু শর্ত আছে যে ভাই, মানে আপনি যে এলিয়েন, আপনি যে অন্য একটা গ্রহ থেকে আসছেন, এই জিনিসটা আপনাকে গোপন রাখতে হবে। আমি বাদে কেউ যেন এই জিনিসটা না জানে, মানে যদি জানে তাহলে পাবলিক কিন্তু আপনারও টার্গেট করব, সাথে সাথে আমারও টার্গেট করব। পরে আপনারও পালানোর জায়গা থাকবো না, আমারও পালানোর জায়গা থাকবো না, কি বিষয় ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, একটা মানে জিনিস জানা হয় নাই, সেটা হচ্ছে দাদা আপনার নামটা কি? আমার নাম রেবেল শ। মানে বার্নার্ড শ নাম শুনছি, বাট রেবেল শ এটা কী ধরনের নাম দাদা? এইসব নাম টাম কিন্তু একদম চলবো না, বুঝতে পারছেন? এই নাম টাম এগুলো আপনার সব পাল্টাই দেবো। আপনার এই মানুষের সাথে মিশবেন, মানুষের নাম দিয়ে চলতে হবে। আপনার নাম আমি দিতেছি, দাঁড়ান একটা মিনিট। আপনার নাম হইতেছে রাসেল। আপনার নাম হচ্ছে জাস্ট রাসেল। আর মানুষের সাথে মিশতে হইলে মানুষের নাম দরকার। আর এই পোশাক টোশাকও কিন্তু হইব না দাদা, পোশাকও পাল্টাইতে হবে।
কারণ এই পোশাক পরে যদি আপনি বাইরে যান তাহলে কিন্তু মানুষ আপনার দিকে তাকায় না, আর আমি আপনার সাথে থাকলে আমার দিকেও তাকায় না। আপনার এই পোশাক পাল্টে দিলে আমি আপনার কিছু জামা কাপড় দিতেছি, এগুলো পরেন, আর দরকার হলে পরে কিছু জামা কাপড় কিনে দিব, অসুবিধা নেই। টাকা পয়সা আছে কিছু? ও আপনি তো অন্য গ্রহ থেকে আসছেন না, টাকা পয়সা একদিক থেকে নিয়ে আসবেন, অসুবিধা নেই, ওগুলো আমি ব্যবস্থা করতেছি। আর ওই যে আপনার যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি গ্রহ গ্রহ ওই যে কী ব্যাপার স্যাপার, ওগুলো যতদিন না পান ততদিন আপনি আমার সাথে থাকতে পারেন, অসুবিধা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানে গোসল টোসল করে থাকতে হবে, তাই না? আমি একটু গোসল টোসল করে আসছি। এলিয়েনরা গোসল করে তো? গোসল করে না, নাকি অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায়? আরে গোসল করতে হবে, চলেন আপনারা, আপনাদের দেখি আমার এখন আর গোসল করাও শিখে যাবে। আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব না। অনেক চেষ্টা করেছি কিন্তু আমার পক্ষে ফ্যামিলিকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। আমি কী করবো? চেষ্টা তো কম করতেছি না, একটার পর একটা চাকরি ইন্টারভিউ দিতেছি, টানা 12 ইন্টারভিউ দিলাম, একটারও কোনো রেজাল্ট নেই। আর আমার তো কোনো মামা চাচা নাই যে আমার নিয়ে চাকরি দিয়ে দিবে, তাদের কোম্পানিতে বসবে। একটু সময় দাও, একটু সময়। আর কত সময় চাও তুমি? হ্যাঁ, তুমি কি জানো না যে আমার ফ্যামিলি থেকে আমাকে কত প্রেশার দিচ্ছে? তুমি জানো না? জানি, কিন্তু কোনো কিন্তু কিন্তু না, ইনাফ ইজ ইনাফ। শুনো, তুমি আমাকে এক্ষুনি অ্যান্সার দিবা, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা নাকি না? এসব ঘুরানো প্যাচানো অ্যান্সার আমার আর ভালো লাগে না। যা বলবো আমাকে স্ট্রেটলি অ্যান্সার দাও, ইয়েস অর নো। শুনো, মানুষের ধৈর্য আর শৌর্যের না একটা সীমা আছে, প্লিজ আমাকে স্ট্রেটলি বলে দাও, ইয়েস অর নো। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ইয়েস অর নো? নো, পারবো না। আই নিউ ইট, এই তোমার কমিটমেন্ট, এই তোমার ভালোবাসা, কাওয়ার জানি কোথা। আই ভালোবাসার আগে তোমার মনে ছিল না যে এই রিলেশনের ডেস্টিনেশন কি হবে? আজকে পর থেকে আমি আর কোনো কিছু বুঝতে চাই না, তোমার কোনো চেষ্টা ফেষ্টা দেখতে চাই না। আমি বুঝতে পারতেছি না আপনাকে, এটা ফাইজলামি করার জায়গা, এটা মানুষ ফাইজলামি করতে আসে? আমরা যে বসে রয়েছি কখন থেকে বসে ই করতেছেন, ফলো করতেছেন, আমরা কি বলতেছি সেগুলি শুনতেছেন? কই থাকেন আপনি, থাকেন কই? আমি কই থাকি সেটা বলার নিষেধ আছে। হ্যাঁ, কই থেকে এটা বলে বলা নিষেধ। পুলিশ ডাকো, ডাকো, মানুষজন ডাকবো জায়গায়, ডাকে একটা আচ্ছা মতো প্যাদানি দেওয়াই। আই রূপক, থামো তো, সিনক্রিয়েট করো না এখানে। আমি সিনক্রিয়েট করতেছি? আরে এই বেটা কখন থেকে, এই মেয়ে জান, এনে কি কার সার্কাস দেখতেছ না জায়গায়, জান আপনি কি সমস্যা? সিনক্রিয়েট করি আমি না, এই লোক কখন থেকে আমরা এখানে বসে কথা বলতেছি, কি বলতেছি না বলতেছি সেগুলি শোনা যাইতেছে, আর সিনক্রিয়েট আমি করতেছি। এই আপনার প্রবলেম কি বলেন না কেন? আজব তো কথা হোক না কিছু ভাই, মানে চিলে চিলি কেন? আরে ভাই এই বেটাই জায়গায় বসে রয়েছে, আমরা ওদিকে বসা, ঠিক আছে? সে আমাদের ফলো করতেছে, আমরা কি বলি কান খাড়া করে হ্যাঁ শুনতে হইব। আজব তো আপনি কি, মানে কি প্রবলেমটা কি বলুন তো ভাই? কি মনে করেন উনি আমার চাচা তো ভাই, বিশ্বাস করেন উনি কিন্তু কানে শুনতে পারে না। আমি কানে শুনি তো। আহা, আপনি কানে কম শুনেন, খুবই কম শুনেন। প্রবলেমটা কি বলুন তো? হ্যাঁ কানে শুনে, আপনি কানে শুনেন না, বিশ্বাস করেন ভাই উনি কানে কম শুনে, খুবই কম শুনে, আপনাদের কথা কোনো কথাই শুনতে পারেনি। সে আপনাকে না বলছি আমি ওখান থেকে সরতে না, আপনি কেন ওখান থেকে সরলেন? নড়াচড়া করতে মানা করছি না, আসেন না। সরি ভাই, ওনার তরফ থেকে আমি আপনাকে সরি বলতেছি, উনি আসলেই কানে শুনতে। আচ্ছা ভাই আসেন, আসেন, আসেন তো। আপনাকে আমি বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি, এমন কিছু না করাই ভালো যাতে করে আপনাকে দেখে মানুষের সন্দেহ হয়। আপনি ভালো কথা, এই পৃথিবীতে আসছেন মানুষ নিয়ে গবেষণা করতে, খুবই ভালো কথা, কিন্তু আপনাকে মানুষ থেকে আরো অনেক সাবধান হইতে হবে। আগেও বলছি, এখনো বলতেছি। But they are in trouble. তাদের সামনে অনেক সমস্যা অপেক্ষা করছে। আরে ভাই, ওরা সমস্যা আছে তাতে আপনার আর আমার কি? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যা আছে, কিন্তু আসল কথা হলো মানুষ হতে সাবধান। মানুষ থেকে আমি সাবধান, কিন্তু তুমি এর আগে যে কথাটা বললে সেটা সঠিক নয়।
ওদের সমস্যাটা আমার মিশনের সাথে সম্পৃক্ত, কারণ ওদের সমস্যাটা ইমোশনাল এবং তার মাঝে ভালোবাসা ছিল। আমি সেই ব্যাপারটাই বুঝতে পারছি না। শুনেন বস, যদিও আপনি আমাদের মতো না, কিন্তু আপনার ভাষা তো খুব সুন্দর, এটা তো খুব ভালো করে শিখছেন। দয়া করে সাবধানী হয়ে গবেষণাটাও একটু শিখে নেন। বুঝলাম সমস্যায় পড়ছেন, কিন্তু আপনি যেভাবে আগাচ্ছেন এভাবে আপনার মিশনে সফল হওয়াটা খুবই কঠিন, এটা অন্তত আমি বুঝি। মানে আপনি যে অবস্থায় চলতেছেন এখন, কোন দিন দেখা যাবো যে পাবলিক আপনার পিটাইতেছে, সাথে করে আমারও শ্বশুরবাড়ি দেখা আছো। হবে না বস, এভাবে হবে না। কীভাবে কী করবেন জানি না, কিন্তু আপনি যেভাবে আপনার গবেষণার পদ্ধতিতে আগাইতেছেন এভাবে অন্তত সফল হবেন না, এটা আমি শিওর। আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি, আপনি একা দাঁড়িয়ে আছেন, আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? না, মানে আসলে মানে আমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকি, একটা সিএনজি আসে আমাকে স্কুল পর্যন্ত ড্রপ করে, তো আজকে অনেকক্ষণ হয়ে গেল সিএনজি আসছে না। আমি অনেকবার ফোনে ট্রাই করেছি, সিএনজি এলার ফোনও বন্ধ, এখন আসবে কি আসবে না আমি কিছুই বুঝতে পারছি না। আমার স্কুল ধানমন্ডি 27, আমার লেট হয়ে যাচ্ছে, মানে যদি একটা সিএনজি ম্যানেজ করে দিতে পারতেন খুব উপকার হতো আমার। অবশ্যই, একটু অপেক্ষা করুন। চলে এসেছি, উঠে বসেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্ক ইউ।
আমি কি আজ আপনাকে কোনো সাহায্য করতে পারি? সরি, আপনি কেমন আছেন? না, আজকে আমার কোনো সাহায্য করতে হবে না। আমার সিএনজি কিছু, হ্যাঁ আমার সিএনজি চলে এসেছে। আপনি চাইলে আজ আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি যদি কোথাও যেতে চান, আমি আপনাকে আজকে লিফট দিতে পারি। কোথাও যাবেন? হ্যাঁ যাব, ধানমন্ডি 27 নম্বর। ধানমন্ডি 27 তো আমার স্কুল। আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি, আমার সাথে যেতে পারেন। যাবেন? হ্যাঁ চলুন। শেষে একটা মিটিং আছে, আপনি 6টার দিকে আসবেন। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ আমার স্কুল। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা এত কথা বললাম, আপনার নামটাই জানা হলো না, আপনার নামটা প্লিজ। আমার নাম রাসেল। রাসেল মানে রাসেল তো শুধু কারো নাম হতে পারে না, সামনে পিছনে কিছু নেই। বুঝলাম না। মানে হচ্ছে আছে না, শুধু রাসেল তো কারো নাম হতে পারে না, সামনে পিছনে কিছু থাকে। সো আপনার পুরো নামটা জানতে চাচ্ছিলাম। শুধু রাসেল। ইন্টারেস্টিং, শুধু রাসেল। ভালো, আমার নাম রুম্পা। সামনে আছে মেহরিন রুম্পা। আপনার কাজের জায়গা বা অফিস কি আশেপাশে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আমার স্কুল। আমার ক্লাস শুরু হতে দেরি আছে, আপনি চাইলে ভেতরে আসতে পারেন, চা খেতে পারেন। আজ না, অন্য কোনো দিন। ওকে ফাইন, টেক কেয়ার, বাই। মোহাম্মদউদ প্লাস্টিক কম্পোজিট বোর্ড, প্রকৃতি ও প্রযুক্তি মিলিত বন্ধন। রুম্পা এখানে। রাসেল, সরি, কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? সেদিন চা খেতে বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, আজকে তো আমার ক্লাসের দেরি হয়ে যাবে, আজকে তো চা খেতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি আমার বাসায় একদিন আসেন চা খেতে। আমার বাবা আছে, ছোট একটা ভাই আছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি বোর ফিল করবেন না, অনেক এনজয় করবেন। আসেন না একদিন। বাসা কোথায়? সরি সরি সরি, আমি আপনাকে বাসার অ্যাড্রেস না দিয়ে বাসা ইনভাইট করে ফেলেছি। আমার বাসাটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে থাকি না সিএনজির জন্য, ওটার পেছনের বিল্ডিংটা, সাদা রঙের বিল্ডিং, একতলায়, হাতের ডান দিকে। চলে আসেন একদিন। আই উইল ট্রাই বললে তো চলবে না, ইউ হ্যাভ টু, এন্ড ইউ হ্যাভ টু প্রমিস মি। আই প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি যাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ওকে বাই। হ্যালো, আরে মা কি করছিলে? এই তো নামাজটা পড়লাম। হ্যাঁ বল। ওষুধ খেয়েছো নাকি গতকালকের মতো আবার ডোজ মিস করবে? না না না, আগের ওষুধ খাওয়ার ডোজ মিস হবে না।
গুড, ভেরি গুড। ডাক্তার যে এক্সারসাইজগুলো করতে বলেছে ওগুলো করছো তো? করছি না, করছি। ঠিক আছে। তোর আজ ক্লাস নেই? না, আজ তো সরকারি ছুটি। ভালোই হলো, তাহলে চল সন্ধ্যেবেলা আমরা কোথাও বেরিয়ে আসি, তুই, শুভ আর আমি। That's a very good idea. But আমাদের শুভ সাহেবের কি আমাদের সাথে যাওয়ার সময় হবে? কেন সময় হবে না? কেন না, ওর ফ্রেন্ডস, আড্ডাবাজি, তারপরে ব্যান্ডের প্র্যাকটিস, সবকিছু মিলিয়ে সময় হবে আমাদের সাথে যাওয়ার। আরে আমরা তো প্রত্যেকদিন বেড়াতে বেরোই না, তুই ওকে বল। আর একটা দিন ওসব মিস হলে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যাবে না। মামনি, আমরা তো সন্ধ্যেবেলা বেড়াতে যাচ্ছি না, তো সাথে একটু আইসক্রিম থাকলে মন্দ হতো না। আপু, তুমি আইসক্রিমের কথা তুললা কি করে? তোমার কিভাবে ধারণা হলো যে তুমি বলার সাথে সাথে আমি তোমাকে আইসক্রিম খেতে দিব? তোমার ডায়াবেটিক সুগার লেভেল হাই, ইম্পসিবল। প্লিজ মামনি। নো আপু, একটা দিনই তো। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আগামী এক মাসের মধ্যে এই আবদার আমি করব। এক মাস না, কমপক্ষে তিন মাস। তিন মাস? তিন মাস। আচ্ছা রাজি। রাজি বললে তো চলবে না, প্রমিস করো। Promise. And thank you. That's like a good boy. Hi. Hey, Rama. What are you doing? No. You're going to ask me. I'm going to ask you. What are you doing? এই ছোট্ট ছোট্ট একটা রিসার্চ চলতেছে অ্যাবাউট এলিয়েন্স। এলিয়েন্স কেন? ওই আমার ফ্রেন্ডরা বুঝছো, ওরা না এলিয়েন বিশ্বাস করতে চায় না, তো ওদেরকে বোঝানোর জন্য কয়েকটা এভিডেন্স কালেক্ট করতেছি, ডকুমেন্টারি দেখতেছি। বাহ, গুড, ভেরি গুড। তো কি পেলি? কি বের করলাম সেটা যেটা তোর কাজটাই, কি বলতে চাই সেটা বল। কেন তো লেট হয়ে যাচ্ছে, আমার সাথে কথা বলার সময় নাই? না ঠিক তা না, মানে তোর দেখে মনে হচ্ছে তোর জ্ঞান গর্ভে কোনো এক পানিতে আসছিস। আমি সবসময় তোকে জ্ঞান গর্ভ বাণী দিই, তাই না? তো স্যার, আমি যে জ্ঞান গর্ভ বাণীগুলো আপনাকে দিই, আপনার তো কানে ঢোকে না, আর কানে ঢুকলেও খুব ইমোশনাল হয়ে যান, কয়েকদিন মনে থাকে, ঠিকঠাক চলেন, তারপর আবার চিরাচরিত নিয়মে ফিরে যান। চিন্তার বিষয় তো শুনি, আপনার জ্ঞান গর্ভের বাণী, ইউ ক্যান প্রসিড। না রে, কোনো জ্ঞান গর্ভ বাণী দিব না, জাস্ট কটা কথা বলবো। মানবি কি মানবি না সেটা তোর ব্যাপার। তোর একটা ব্যান্ড দল আছে, ব্যান্ড করছিস তোরা, খুব ভালো, বন্ধুদের সাথে আড্ডাবাজি করছিস, তাও ভালো, হ্যাং আউট তো আছে, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাটাও যে চালাই যেতে হবে। লাস্ট সেমিস্টারে যে রেজাল্ট তুই করেছিস সেটা কিন্তু তোর কানের পাশ দিয়ে গেছে, বাবা খুব কষ্ট পেয়েছে। এবারেও যদি এরকম রেজাল্ট হয় তাহলে চলবে? সব কর, কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে, বিকজ পড়াশোনাটা খুব দরকার, ইনফ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট। তুমি টিকটকে বললা তোমার কোনো জ্ঞান গ্রহণ বাড়ি দিবা না, এটা কি ছিল? যদিও কথাগুলো ইম্পর্টেন্ট। কথাগুলো ইম্পর্টেন্ট, জ্ঞান গর্ব পানি না,
এই ইম্পর্টেন্ট কথাগুলোর সাথে আর কটা কথা যোগ করি। তুই তো জানিস আমার লিমিটেশন, তুই এটাও জানিস বাবার বয়স হয়েছে, বাবার এখন তোর টেক কেয়ারটা অনেক। আমাদের দুজনের আস্থার জায়গাটা কিন্তু তুই, সব কর, কোনো আপত্তি নেই, নিজের জায়গাটা ঠিক রেখে, নিজের জন্য না আমার জন্য না, অ্যাটলিস্ট বাবার জন্য। কিরে ইমু হয়ে গেলি নাকি, কোনো কথা নাই? না আপাতত বোঝা ঠিকই বলছো। থ্যাংকস ফর রিমাইন্ডার। কথাগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে তুই আজকে আব্বুকে নিয়ে সন্ধ্যায় বাইরে বের হবি। সন্ধ্যায় কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে তো। কি প্ল্যান? আমি রাসেল। প্লিজ বসেন। আমি বসেই আছি। ও সো হাউ আর ইউ? ফাইন, ইউ? আই'ম ফাইন, আই'ম ফাইন, আই'ম শকড, থ্যাঙ্কস ফর কামিং। রূপা, আবু, আবু, আসো, আমার আমার ফ্রেন্ড, ও তোমাকে বলেছিলাম না ওই সেদিন হেল্প করলো যে। ও বস বস। ও তা বাবা তুমি কোথায় থাকো? আপনাদের দুটো বাড়ি ইস্টে আমার বন্ধুর বাসায়। ফ্রেন্ড, ফ্রেন্ডের বাসায় কেন? একটা জরুরি কাজে এসেছি। ও তুমি এখানে থাকো না, তাহলে তুমি আসলে থাকো কোথায়? বাবা, আচ্ছা একটা মানুষ আমাদের বাসায় প্রথম এসছে, তুমি এত প্রশ্ন করছো, এখন আমার প্রশ্ন উত্তর দাও, তুমি ওষুধ খেয়েছো? এই রে আবার ভুলে গেছি। আমি জানতাম তুমি ভুলে যাবা, যাও ওষুধটা খেয়ে নাও। যাচ্ছি, তাহলে পরে তোমার সঙ্গে আলাপ হবে, ঠিক আছে? ওকে ব্রো। বাবা তুমি যাও না, যাও। আসলে আমার বাবার ভাই একটু সারপ্রাইজ, মানে আমার কোনো ফ্রেন্ড বাসায় আসবে এটা আসলে আনএক্সপেক্টেড।
আপনার কোনো বন্ধু নেই? কলিগ আছে, সহপাঠী আছে, বন্ধু সেরকম নেই। আচ্ছা, আমি যে আপনাকে বন্ধু বললাম, মানে আপনি মনে কিছু করেননি তো? মানে কোনো প্রবলেম নেই তো? না, নেই, কোনো প্রবলেম নেই। থ্যাংকস। আমাদের বারান্দাটা অনেক সুন্দর, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করতে পারি। আপনার সময় আছে তো? হ্যাঁ, সময় আছে। ওকে, লেটস গো। প্লিজ। এটা হচ্ছে আমার প্রিয় বারান্দা। চা খাবেন? আমি চা খাই না। কোল্ড কফি? আমি কফিও খাই না। তো আমি এক গ্লাস পানি খাবো। আচ্ছা, এক গ্লাস পানি। ওকে ফাইন, আমি আমার জন্য কোল্ড কফি আর আপনার জন্য এক গ্লাস পানি আনছি। আপনি প্লিজ বসুন। তারপর আপনার ফ্যামিলিতে কে কে আছে? শুধুই আমি। শুধুই আপনি? আপনার মা বাবা? কেউ নেই। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আপনার মা নেই? 3 বছর আগে আমার মা মারা গেছে। তারপর থেকে আমি, শুধু আর আমার বাবা, তিনজনের ছোট্ট শুধু পরিবার। আপনার বাবা কি অসুস্থ? হ্যাঁ, বাবা একটু অসুস্থ ছিলেন, এখন সুস্থ। বাবা অসুস্থ আপনি কি করে জানলেন? আপনি আপনার বাবাকে ওষুধ খেতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সামনে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। শুভ কি মিউজিক করে? হ্যাঁ, ওর একটা ব্যান্ড আছে। আপনি কি করে জানলেন? আমরা যেই রুমে বসেছিলাম সেখান থেকে শুভর রুম দেখা যায়। ও হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং রুম থেকে শুভ রুম দেখা যায়। গিটার দেখে বুঝেছেন না? বাবা, আপনার তো অবজারভেশন পাওয়ার খুবই ভালো। মানুষের চেয়ে বেশি। মানুষের চেয়ে বেশি মানে আপনি কি মানুষ না? আপনার কোল্ড কফি হট হয়ে যাচ্ছে। ও থ্যাংকস। আচ্ছা, আপনার অবজারভেশন পাওয়ার তো খুবই ভালো।
আমাকে দেখে বা আমার বাবাকে দেখে বা আমার ছোট ভাইকে দেখে আপনার কি মনে হয়, মানে আমাদের সম্পর্কে আপনার অবজারভেশনটা কি বলেন তো? হ্যালো হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? জানি না। আচ্ছা বলেন তো, আমি সুখী না দুঃখী? আমার বাবা আর আমার ভাই আজ অনেক হ্যাপি, কেন জানেন? কারণ এই প্রথম ওরা আমার কোনো বন্ধুকে দেখলো। সে বন্ধুর সাথে বারান্দায় বসে আমি কফি খাচ্ছি, গল্প করছি, এটা দেখে ওরা খুব হ্যাপি। যে কোনো উপলক্ষই হোক না কেন, ওরা যখন খুশি হয় আমার তখন খুব ভালো লাগে। আমি ওদের দুজনকে অনেক ভালোবাসি, ওদের স্যাক্রিফাইসকে ভালোবাসি, আমার জন্য স্যাক্রিফাইস। আসলে ওরা ছাড়া আমার আর কেউ নেই। ওদের নিয়ে আমার সব, খুব ভালোবাসি ওদের। দিনকাল কেমন চলতেছে আপনার? আপনার পৃথিবীর নামটা যেন কি? কাপটি কাপটি লেক্স। ওনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? কোনো ফ্রিকোয়েন্সি টিকুয়েন্সি পাইছেন নাকি? ফ্রিকোয়েন্সি এখনো পাইনি। আমার সেন্ট্রাল স্টেশন থেকে যোগাযোগ করতে আরো কতদিন লাগবে বুঝতে পারছি না। আমার একার জন্য ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, অসুবিধা নাই, ফ্রিকোয়েন্সি না পাইলেও সমস্যা নেই। আমার এখানে যতদিন ইচ্ছা থাকতো না। আপনার মানুষ বিষয়ক যে গবেষণাটা, ওইটা কত দূর আগাইল? রুম্পা নামে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমাকে বন্ধু বলেছে। কি বললেন, কি বললেন বস? মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব? রুম্পা বিষয়ক মেয়ে, তা আমার বন্ধুত্ব হয়ে গেছে আপনার সাথে? আমরা তো কাম সারা ফেলছে। আজকে বন্ধুত্ব, কালকে তো অন্য কিছু। অন্য কিছু সেটা কি? সেটা আপনাকে বুঝতে হবে। তবে এইটুকু জেনে রাখেন যে আপনি আপনার গবেষণার ফলাফলের খুব কাছাকাছি চলে আসছেন, আর বেশি দেরি নেই। চূড়ান্ত ফলাফল আসতে দেরি নাই অর্থ কি? অর্থ ব্যাপক। শুধু এইটুকু বলতে পারি, যা করতেছেন এটা এখন চালায় যান। যদি আপনি একবার মেয়ে মানুষের সাথে মিশতে পারেন তাহলে আপনি সব রহস্য ভেদ করতে পারবেন। নারী তো হইতেছে সব রহস্যের মূল কেন্দ্রবিন্দু। আপনি যদি এই রহস্য ভেদ করতে পারেন তাহলে আপনার গবেষণার জয় হবেই হবে। বুঝতে পারছেন? রুম্পাপুর কথা মাথায় রাখেন, চিন্তা করেন, আর একটু চিল করেন, সব ঠিক হয়ে যাবে। আমি আসতেছি। কেমন আছো রাসেল? ভালো। কি ব্যাপার, তুমি এইখানে এই সময়? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য কেন? আমার সাথে একটা জায়গায় যাবে? কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। জায়গাটা খুব সুন্দর। যাব। জায়গাটা সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। আমার সামনে কি পানি? হ্যাঁ পানি।
তুমি কি করে বুঝলে? বাতাসের ধ্বনি শুনে, প্রকৃতির স্পন্দন অনুভব করে। জানো রাসেল, আমাদের যাদের একটা সেন্স থাকে না, তারা তোমাদের মতো মানুষের চাইতে অ্যাডভান্টেজ বেশি পায়। অ্যাডভান্টেজ? কিরকম অ্যাডভান্টেজ? তোমাদের প্রত্যেকটি সেন্স আছে, তোমরা সব কিছু দেখতে পাও, শুনতে পাও, কিন্তু গভীর পর্যন্ত অনুভব করতে পারো না। যেমন যেমন বাতাসের স্পন্দন কি তুমি অনুভব করতে পারো? বাতাসের স্পন্দন? বাতাসের স্পন্দন, বাতাসের নিজস্ব একটা ভাষা আছে, অনেক কথা বলে, আমরা সেটা অনুভব করতে পারি, তোমরা পারো না। সৃষ্টিকর্তা আমাদের এই অ্যাডভান্টেজটা দিয়েছে। রাসেল, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করব। চোখ বন্ধ করো। করেছো? কিছু শুনতে পাচ্ছ? না। সরি, কি আবোল তাবোল কথা বলছি না, সরি। তোমার কোনো কথাই আবোল তাবোল মনে হচ্ছে না। আরেকটা কথা বলি? বলো। আমার না খুব ইচ্ছা তোমাকে স্পর্শ করার, অনুভব করার। ক্যান আই টাচ ইউ? ইয়েস ইউ ক্যান। অন্ধ মেয়েটার মধ্যে আমি যেন একটা নতুন প্রাণ শক্তি দেখতে পাচ্ছি। অনেকদিন হল আমি ওকে এমনটা দেখিনি। রুম্পার মাই ছিল ওর সবচাইতে কাছের বন্ধু।
ওর জীবনের পুরোটা জুড়েই ছিল ওর মা। এই যে রুম্পাকে তুমি দেখতে পাচ্ছ, তার পুরো কৃতিত্বই ওর মায়ের। মেয়েকে সেইভাবেই গড়ে তুলেছে। রুম্পা আমাদের পরিবারের প্রথম সন্তান। ওর জন্মের পর যেদিন আমরা প্রথম বুঝতে পারলাম সৃষ্টিকর্তা ওকে দৃষ্টিশক্তি না দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে, তখন সেটা যে আমাদের কাছে কত বড় আঘাত ছিল তা তোমাকে বোঝাতে পারবো না। যাই হোক, ওর মা সেই আঘাতকে সামলে নিয়ে নিজেকে শক্ত করে অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে ওকে বড় করেছে, আত্মনির্ভরশীল করে গড়ে তুলেছে। সেই মা যখন মারা গেল তখন রুম্পা তার সবচেয়ে পরম বন্ধুটিকে হারিয়ে একটা নিষ্প্রাণ বন্ধুহীন মানুষে পরিণত হল। আজ অনেকদিন পর মনে হলো ও যেন ওর হারানো প্রাণশক্তি এবং বন্ধুত্ব অনেকটাই ফিরে পেয়েছে। জানো, মাঝে মাঝে ওর নিষ্পাপ মুক্তির দিকে তাকিয়ে আমার মনে হয় আমার মেয়েটি চোখে দেখতে পেত, যদি কোনো জাদু মন্ত্র বলে ওর দৃষ্টিশক্তি চলে আসত তাহলে কতই না ভালো হতো। আমি জানি এটা শুধু আমার কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। আঙ্কেল, অনেক কথা হলো। তোমাকে আবার ওই সুন্দর জায়গাটায় নিয়ে আসলাম। ঘ্রাণেই টের পাচ্ছি। একটা বিশেষ কারণে আজকে তোমাকে এখানে নিয়ে এসেছি। কি বিশেষ কারণ? তোমার কোনো একটা উইশ, যেটা কখনো তুমি কাউকে বলনি, সেটা তুমি আজকে আমাকে বলবে। আমার কোনো উইশ যেটা আগে কখনো কাউকে বলিনি? হঠাৎ এই গোপন উইশ জানতে চাওয়ার ইচ্ছা কেন হলো তোমার? কিউরিওসিটি, জাস্ট কিউরিওসিটি। রাসেল,
জন্মের পর থেকেই শুধু একটা রং চিনে এসেছি, জেনে এসেছি এবং ওটাকেই ফিল করে এসেছি। সে রং হচ্ছে কালো। আমার না পাচ্ছে না, কারণ তুমি সাধারণ মানুষ না, এই জন্য এরকম অস্বাভাবিক উইশে তোমার হাসি পাচ্ছে না। হ্যাঁ তুমি ঠিক, আমি তো মানুষই না। রাসেল, আম সরি, আমি জাস্ট মানে সিরিয়াসলি কিছু বলিনি, আমি ফান করেছি। তোমার জন্যে ফান, কিন্তু আমার জন্যে তো সত্যি। তুমি দেখে অনেক সিরিয়াস হয়ে গেলে। রুম্পা, কি বলো? চলো। চলো মানে কোথায়? যার যার বাড়িতে। রাসেল এক্ষুনি চলে যাবে। হ্যাঁ এক্ষুনি, আমার সময় অনেক কম আর আমার কাজও শেষ। কাজ শেষ? কিসের কাজ? যেতেই হবে। Yes, I have to go. Okay. Chalo. কিছু না, বল কি বলবি। বল। আমার সেমিস্টার রেজাল্ট হয়েছে। Don't tell me that এবারেও কানের কাজ দিয়ে গেছে। 3.85 out of 4. Wow! Oh my god, congratulations. Thank you, but major credit goes to your gyan gorbhobodish bari. Thank you. Thank you. Abbu ke bolechis? Bolchi first eta bujcho abbu pare believe korte chay na, pore jokhon believe korche bujcho eto bar bhuita ni emne japray dhorche bujcho, mane ami tomar kono je ekdom to atka phalaisilo। আরে
Very good. I'm so happy for you. আচ্ছা আপা, তোর যে বন্ধু কি জানে নাম রাসেল, কেমন আছে? He's good. He's a nice person. By the way, হঠাৎ করে তার কথা জিজ্ঞেস করছিস কেন? এমনি No. No, এমনি না কি কাহিনী কি বল? আসলে মানে তোমার বন্ধুরা ভালো ঠিক আছে, কিন্তু কেমন জানি রহস্যজনক, বুঝছো? রহস্যজনক মানে? মানে লোকটাকে যখন প্রথম যেদিন দেখছি, এরপর থেকে না মানে কেমন জানি মানে স্বাভাবিক না, বুঝছো? অস্বাভাবিক কিছু করেছে নাকি তোর সাথে? না মানে অস্বাভাবিকও না, মানে স্বাভাবিক আর অস্বাভাবিকের মাঝামাঝি পর্যায়ে, কেমন যে মানে কেমন রোবোটিক টাইপ, বুঝছো? রোবোটিক মানে কি? না আসলে রোবোটিক এটা মানে কেমন জানি, বুঝছো? মানে শুভ শুভ কোয়াইট, তুই আগে চিন্তা কর যে বেসিক্যালি সে কি, দেন ডিসাইড কর, তারপর আমাকে বলিস, ওকে? মাথায় বেশি প্রেশার নিস। আমি দেখতে পাচ্ছি,
জানি না কেমনে রাসেল দিনা মানে মামা সরি এই যে আপু আপনি নিশ্চয়ই রুম্পা কিন্তু আমি তো আপনাকে চিনলাম না আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি যাই হোক এই সাদা কাগজটি আপনার জন্য যদিও এই সাদা কাগজের কোনো মর্মর্থ আমি বুঝি নাই আমার ধারণা আপনি ঠিকই বুঝবেন আমার জন্য জি আপনার জন্য একজন বিশেষ ব্যক্তি আপনাকে এটা পাঠিয়েছেন যাই হোক আমার দায়িত্ব ছিল আপনাকে এটা পৌঁছে দেয়া আমার দায়িত্ব শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ উত্তর আমি রাসেল নই বা তোমার মতো কোনো মানুষ নই মানুষ ছিলামও না আমার পরিচয় আমি একজন রেভেল আমার আসল নাম রেভেল শ তোমাদের পৃথিবী থেকে কয়েকশো কোটি মাইল দূরে আমার গ্রহ আমি মানুষের পৃথিবীতে এসেছিলাম মানুষদেরকে আরও গভীরভাবে জানতে তাদের নিয়ে গবেষণা করতে মানুষের মানবিক গুণগুলোকে পর্যবেক্ষণ করতে আর তা হলো মানুষের হাসি কান্না সুখ দুঃখ সকল অনুভূতি সহ মানুষের প্রচণ্ড ভালো বুঝতে শেখাবার জন্যে ভিন্ন সৃষ্টি হয়েও তোমার সান্নিধ্যে আমি দেখেছি মানুষের সম্পর্কগুলোর মাঝে ভালোবাসার অনুভূতির আদান প্রদান বুঝতে শিখেছি ভালোবাসার প্রকৃত অর্থ এর উপহারস্বরূপ তোমাকে দিয়ে গেলাম এক অনন্য সাধারণ শক্তি তুমি একদিন উইশ করেছিলে তোমার দুচোখ মেলে পৃথিবীর রঙগুলো উপভোগ করতে চাও আর চেয়েছিলে আমাকে দেখতে কিন্তু আমার ছিল তোমার একটি উইশ বাস্তব করার ক্ষমতা তাই দ্বিতীয়টি আর হলো না আমি দুঃখিত তবে হয়তো একদিন Who knows?
one day it might come true. কেমন লাগলো?